প্রদীপ প্রজ্বলিত করে বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও হাই স্কুল ময়দানে সূচনা হল রাজ্য পর্যায়ের অনূর্ধ্ব-১৪ খোখো প্রতিযোগিতা। এবারে ৬৭তম রাজ্য স্কুল ক্রীড়ার অধীনে বালক ও বালিকা বিভাগে এই খোখো প্রতিযোগিতাটি হবে। এদিন প্রতিযোগিতা সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ইসলামপুরের পুর প্রধান কানাইয়ালাল আগরওয়াল, মহিলা খোখো কমিটির রাজ্য চিফ কো অর্ডিনেটর বিজন সরকার, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা দেব শর্মা, সদস্য রামদেব সাহানি প্রমুখ। পশ্চিমবঙ্গ স্কুল ক্রীড়া সংস্থার পরিচালনা এবং উত্তর দিনাজপুর স্কুল ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজ্য পর্যায়ের অনূর্ধ্ব-১৪ খোখো প্রতিযোগিতা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। এদিনের এই খেলাকে ঘিরে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয় এদিন। এই বিষয়ে মহিলা খোখো কমিটির রাজ্য চিফ কো অর্ডিনেটর বিজন সরকার কি বলেছেন শুনুন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর স্পোর্টস অ্যান্ড গেমসের আমি স্টেটের চিফ কোঅর্ডিনেটর বয়েজ গার্লস কম্পিটিশানে। আমরা এখানে রাজ্য যে খোখো প্রতিযোগিতা হচ্ছে সেটা দেখতে এলাম, কেমন হচ্ছে, কী ধরনের সমস্যা আছে বা কোন কোন দল করলো না, কী কী প্রবলেম আছে সেগুলো দেখার জন্য এসেছি। এবং উৎসাহ দিতেই আসা মূলত যে বিভিন্ন জেলা থেকে যে ছেলেরা এসছে এবং আগামীকাল থেকে মেয়েরা আসতে শুরু করবে। এটা আন্ডার-১৪ বয়েজ অ্যান্ড গার্লস দুটো হবে, বয়েজটা শুরু হয়েছে, গার্লসটা শুরু হবে, তো সেটার জন্যই আসা মেনলি। দাদা, উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ একদম সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলে একটা স্টেট লেভেলে এরকম খেলার আয়োজন, কতটা উৎসাহ দেখছে ছাত্রছাত্রীদের মধ্যে? আমি এটা দারুণভাবে দেখছি, মানে আমার নিজেরই খুব ভালো লাগছে যে বাংলাদেশ বর্ডার থেকে মাত্র কয়েক কিলোমিটার সেখানে আমরা রাজ্য প্রতিযোগিতা দিতে পেরেছি এবং এই জেলা যথেষ্টভাবে সহযোগিতা করেছে এবং বিদ্যালয় যথেষ্টভাবে সহযোগিতা করছে এবং আমরা আশা করছি খুব সাফল্যের সঙ্গে আমরা এই রাজ্য খোখো প্রতিযোগিতা এখান থেকে শেষ করব। শুধু শেষ নয়, আমরা চাইব যে জাতীয় টিম তৈরি করতে এই যে ছেলেরা খেলছে এবং কয়েকদিন পরে মেয়েরা খেলবে তাদের জাতীয় টিমে তারা জাতীয় প্রতিযোগিতায় তারা অংশ নেবে, আমাদের বাংলার মুখ উজ্জ্বল করে তারা পুরস্কার জিতবে। দাদা, এই কালিয়াগঞ্জ থেকে প্রচুর দেখা যায় ছাত্রছাত্রী খোখো প্রতিযোগিতা খেলতে যায়, অনেকে আর্থিক অনটনের কারণে পিছিয়ে পড়ে, তাদেরকে কীভাবে সহযোগিতা করবে? আমি যারা আপনারা সাংবাদিক আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এরকম প্রতিভা থাকলে আমাদের জানান, যদি আর্থিকভাবে প্রতিভা থাকার পরেও পিছিয়ে পড়ে আমি চেষ্টা করব আমাদের কাউন্সিল থেকে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু এই স্কুল স্পোর্টস অ্যান্ড গেমসের দায়িত্বে আছেন, সর্বোপরি মুখ্যমন্ত্রী আছেন, আমাদের সরকারি কমিটি এটা, তো সরকারিভাবে আমরা তাদের সহযোগিতা শুধু করব, পাশাপাশি অন্যভাবেও আমরা সহযোগিতা করতে চাই এটাতে, যে যদি কোনো প্রতিভা সত্যিই থেকে থাকে আগামী দিনে আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য তিনি সুযোগ পাবেন না, এটা হতে পারে না, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না, যে কোনোভাবে তার সাহায্য করাটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এই জন্য কালিয়াগঞ্জে ছুটে আসা। পুরস্কার অলরেডি আমরা জাতীয় স্তরে পেয়েছি, সোনা রূপ এবং ব্রোঞ্জ, আরও অনেকগুলো কম্পিটিশান বাকি জাতীয় স্তরে। আমরা কিন্তু দারুণভাবে আশাবাদী যে আমাদের বাংলা অনেকটা উপরে উঠেছে, সেটার দিকে আমরা তাকিয়ে আছি যে আরও ভালো ফলাফল করবে আমাদের বাংলা। আর আপনারা যদি কোনো প্রতিভাকে পান আপনাদের দায়িত্ব সত্যিই খুঁজে দিন, আমরা তাদের চাইছি আপনাদের কাছে। এবং অনেক সংস্থা আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে সত্যি কোনো প্রতিভাবান যদি থেকে থাকে, ছেলে হোক মেয়ে হোক যে কোনো ইভেন্টের জন্য হোক, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সেই প্রতিভাকে খুঁজছি। আর্থিকভাবে পিছিয়ে পড়লে অনেক বেসরকারি সংস্থাকে আছে যারা তাদের সাহায্য করে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস-১৪ বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।